করছিলা, বুঝছিলা? মোটামুটি বুঝছিলাম, কিন্তু একটা প্রশ্ন ছিল ভাইয়া। না না না, আমি এখন আমারটা শেষ করিনি, দেন তোমার প্রশ্নটা নিচ্ছি। আমি বলতেছি যে আচ্ছা এটা আচ্ছা, এটা কি তোমরা দেখছিলা, আমি যেটা লিখছিলাম? দেখছি এখন এ ক্রস বি যদি হয়, না এ ভাইয়া, ক্রস, দেখি না এটা, এটা দেখি নাই তো। আচ্ছা আমি বলতে চাচ্ছি যে একটু আগে কিন্তু আমাদের এ ছিল এখানে, বি ছিল এখানে, এখন আমি এ দিছি এখানে, বি এখানে, নিচের দিকে বুঝাইছে এখানে না, আবার এ ক্রস বি, এবার কোন দিকে হবে? নিচের দিকে। এটা উপরে, এটা উপরে থাকবে, এরপর গিয়ে দিকে। তুমি এই যে উপরে নিচে এগুলো খেয়াল করার দরকার নাই, তুমি ওই যে কলমের ঢাকনাটা কেমনে করে ঘুরে দেখো, এ ক্রস বি না, নিচের দিকে হয়, নিচের দিকে যায়, কোন দিকে যায়? নিচের দিকে। তুমি কেন, এ আছে, বি আছে, এখানে পি কিউ থাকতে পারে, কি আছে তোমার তাকানোর দরকার নাই তো, এখানে যা ইচ্ছা তা থাকুক। তুমি কি করবা, এখানকার অনুসারে ঘুরাবা। সাপোজ এখানে যদি এখন পি ক্রস কিউ থাকে, তুমি একভাবে ঘুরাবা, এখানে যদি কিউ ক্রস পি থাকে, তুমি আরেকভাবে ঘুরাবা। ওকে, বোঝা গেছে? জি ভাইয়া, জি জিজ্ঞেস করবে, যেভাবে জিজ্ঞেস করবে, পি ক্রস কিউ ইকুয়াল টু সাপোজ জেড, যেভাবে জিজ্ঞেস স্যার, করবে তুমি স্যার, ওইভাবে ঘুরাবা। আশা করি বোঝা স্যার, গেছে। হ্যাঁ স্যার, যেটা আগে থাকবো কথা তো শুরু করতে হবে, হ্যাঁ, যেটা আগে থাকবে সেটা ঘোরাটা থেকে শুরু করতে শুরু হবে। করে বাকিটার দিকে ঘুরাবো। ওকে, এখন কে যেন আমাকে একটা কোশ্চেন করতে ছিল, রফিকুল মেবি, রাইট? হ্যাঁ, প্রশ্ন সমাধান হয়ে গেছে, এটাই জানতে চাচ্ছিলাম যে এটা যদি অল্টারনেট করে দেওয়া হয় সেই ক্ষেত্রে কি হবে। যাই হোক, এই থ্যাংক ইউ জন্য আপনাকে। এই জন্য একটু ওয়েট করবো, আমি টপিকটা শেষ করলে দেন কোশ্চেন করবো। ওকে, আচ্ছা তাহলে আমরা মোটামুটি এখন ক্রস গুণন কিভাবে করতে হয় আর ক্রস গুণনের কিভাবে দিক নির্ণয় করতে হয় সেটা সম্পর্কে ক্লিয়ার আইডিয়া পেয়ে গেছি। আমাদের অ্যাডমিশন টেস্টে আসলে আমরা পারবো। এবার হচ্ছে যে আমরা ক্রস গুণন থেকে আরেকটা অঙ্ক এসে থাকে, একটা না আরো তিনটা অঙ্ক এসে থাকে, আমরা সেই তিনটা অঙ্ক দেখার চেষ্টা করব। আচ্ছা, একটু আগে আমি যেগুলো লিখছি সেগুলো কি তোমাদের খেয়াল আছে? একটু বলো তো কি কি ছিল, এই কুলটু কত ছিল আর বি ইকুয়াল টু কত ছিল? এ ইকুয়াল টু কত ছিল একটু বলো তো। স্যার, ইকুয়াল টু 3i মাইনাস 2j প্লাস কে, প্লাস, 3i মাইনাস 2j প্লাস কে, হ্যাঁ, বি ইকুয়াল টু, আর বি সমান 4i, 4i প্লাস 3j মাইনাস 6k, 4i, আর বি সমান হলো 4i প্লাস 3j মাইনাস 6k। দেখা, লিখছি বোর্ডে, দেখা যায়? আশা করি দেখা যায়, রাইট? দেখা যায়, ওকে, দেখা যায়। এখন এই প্রশ্নটা আমরা ক্রস গুণন শিখছি না, ক্রস গুণন থেকে আর কি কি প্রশ্ন আসতে পারে? তোমাকে বলবো যে এ দুই ভদ্রলোক যদি সমান্তরাল হয়, এই দুই ভদ্রলোক সমান্তরাল হলে এম এর মান কত? আগের মতো, লম্বের মতো, এখানে একটা এম দিয়ে শিখছে যাবে। যদি দুজন সমান্তরাল হয়, সমান্তরাল মানে কি আসলে, এই যে এরকম, রাইট? ঠিক আছে, তাহলে এই দুজন যদি সমান্তরাল হয় তাহলে এম এর মান কত? সেই ক্ষেত্রে তোমরা যেটা শর্টকাট নিয়ম, এখানে দুইটা নিয়ম আছে, একটা হচ্ছে শর্টকাট, একটা হচ্ছে ফুল নিয়ম, বড় নিয়ম। ওকে, ফুল নিয়ম কি, সরি, শর্টকাট নিয়ম কি? শর্টকাট নিয়ম হচ্ছে যে তুমি এগুলোর সহগগুলোকে ডিভাইড করবা, এই যে এটা সহগকে 3 কে 4 দিয়ে ডিভাইড, ইকুয়াল টু 3/2 অ্যান্সার। -2 কে 3 দিয়ে ডিভাইড, -2 কে 3 দিয়ে ডিভাইড, ইকুয়াল টু +1 কে, এখানে কিন্তু +1 বা 1 লিখতে পারি আমরা, 1 কে -m দিয়ে ডিভাইড। ওকে, বুঝা গেছে? এবার দেখো, এবার এই তুমি এই পার্টটাকে নিলেও হচ্ছে, এই পার্টটা নিয়ে দেখো তো এম কত আসে, এম ইকুয়াল টু আসে তোমার কত আসতেছে? আচ্ছা আমি ডিরেক্ট লিখি যে টোয়াইস এম ইকুয়াল টু 3, এম ইকুয়াল টু 3/2। তোমাদের কি এটা আসছে? হ্যাঁ, এটাই আসছে ভাইয়া। জি স্যার, জি স্যার, এটাই তাহলে একটু খেয়াল করবা, ভাই, বলবে যে, এটা আসছে। বলবে যে এই দুইটা ভেক্টর পরস্পর সমান্তরাল, যদি সমান্তরাল হয় তাহলে এখানে এম এর মান কত? এমটা এখানেও দিতে পারে, 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 কোথায় দিছে তোমার জানার দরকার নেই। তুমি যেটা করবা ডিরেক্ট, এই আমি যেভাবে লিখছি তিনটাই লিখবা, এটা ডিভাইড বাই এটা মাইনাস সহকার নিবা, এটা ডিভাইড বাই এটা, এটা ডিভাইড বাই এটা, সহগগুলোর ডিভাইডেড। ওকে, তাহলে আই এর সহগ ডিভাইড বাই জে সহগ, কে এর, যে সরি, আই সহগ ডিভাইড বাই আই সহগ, জে সহগ ডিভাইড বাই জে সহগ, কে সহগ ডিভাইড বাই কে এর সহগ। এখন আমাকে বলো এটা যদি রিটেন আসে তাহলে কি করবা? এটা রিটার্ন আসলে কি তুমি এভাবে লিখবা? এ ক্রস বি সমান সমান 0 হলে তো সেটা সমান্তরাল হবে, সেই ক্ষেত্রে ওইভাবে করতে হবে। গুড, ও যেটা ক্রস গুণন বলছে নিয়ম অনুসরণ করতে আসলে এ ক্রস বি ইকুয়াল টু যদি কোনো কারণে 0 আসে তাহলে সেই দুইটা ভেক্টর সমান্তরাল হয়, এ এবং বি সমান্তরাল হবে,
যদি তাদের ক্রস গুণনের যে রেজাল্ট সেই রেজাল্টটা যদি কি হয় শূন্য হয়, সেই রেজাল্টটা কত হয় শূন্য হয়, জিরো হয়। এই জায়গাটাতে আচ্ছা ভাইয়া, হ্যাঁ বলো। এই শর্টকাটে ওখানে 3/4 এবং 1/-m নিলে কিন্তু ওই অ্যানসারটা 3/2 আসে না, একটু দেখেন। এটা এটা হ্যাঁ বলো বলো বলো। 3/4 এবং 1/-m এটা নিয়ে আপনি করে দেখেন, m এর মান কিন্তু অন্যটা আসছে এখানে, -4/3 আসতেছে, আবার এখানে আসতেছে অন্যটা। আবার বলো আবার বলো তো। আমি বলতেছি একদম প্রথম যেটা 3/4, একদম প্রথমে যেটা আছে 3/4 আর একদম শেষে যেটা আছে 1/-m, এই দুটা নিয়ে করলে m এর মানটা কিন্তু চেঞ্জ আসতেছে, মানে আগের সাথে মিলছে না। ও ঠিক বলছো স্যার, এটা ঠিক আছে, অর্থ ক্রস গুণন স্যার 0 হবে না তো স্যার। আচ্ছা হ্যাঁ 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 বলো তো, কি জানি বলতেছো স্যার? এটা তো স্যার আমরা ডট গুণ জিরো করার জন্য মানটা বসাইছিলাম স্যার, এটা তো ক্রস গুণন স্যার 0 হবে না স্যার। আসলে মূল কথা হচ্ছে যে না, ওর কথাটা কিন্তু সঠিক। আমি তোমাকে বলি, এখানে জিরো হওয়ার কথা, মাস্ট জিরো হওয়ার কথা, বুঝে গেছে? মানে হচ্ছে যে যদি এই দুজন সমান্তরাল হয় তাহলে কিন্তু জিরো হওয়ার কথা। সাপোজ আমি যদি একটা নেই, এখানে ঘটনা হচ্ছে যে এই দুইটি আসলে সমান্তরাল নয়, বুঝে গেছে? সমান্তরাল না হওয়ার কারণে মানে একটু তারতম্য আছে। সাপোজ আমি যদি, সাপোজ আমার কাছে একটা বই আছে, আমি যদি বই থেকে একটা দেই তাহলে তোমার জন্য মানে ক্লিয়ার হয়ে যায়। সাপোজ একটা, ঠিক আছে ভাই বুঝতে পারছি, শর্টকাট ঠিক আছে কিন্তু ওই মান ওটা না, তো এই জন্য এরকম হইছে। i-3j+5k এটা করে দেখো তো, এখন যেটা দিচ্ছি mi6j10k। এটা একটু করে দেখো তো, এটাতে এম এর মান বের করো, এম এর মান কত হলে দুজন পরস্পর সমান্তরাল হবে। আপনার জন্য আমরা দেখি না তো। আচ্ছা কত আছে? ঠিক আছে কত আছে? -2 -2 ওকে। রফিকুল ভাইয়ের জন্য কিছু দেখা যায় না, মানে রফিকুল ইসলাম আপনি মিউট করেন। রফিকুল ইসলাম, সবাই সবাই নিজেদেরকে মিউট রাখি, একে অন্যকে যেন ডিস্টার্ব না করি। তাহলে সমান্তরাল কি আমরা বুঝতে পারছি যে সমান্তরাল মূলত যে ওই যে বললাম লিখিত পরীক্ষা আসলে কিভাবে করতে হবে, যে এ ক্রস বি ইকুয়াল টু জিরো প্রমাণ করতে হবে। ওকে, তো সেই ক্ষেত্রে তুমি এই দুইটার ক্রস বের করো। সাপোজ এই দুইটার আগে কি বের করবো? আগে একটু আগে যেভাবে ক্রস করাইছি সেভাবে ক্রস বের করবা। ক্রস করলে দেখবা যে তোমার কাছে এরকম একটা টার্ম আসতে পারে। কিরকম টার্ম আসতে পারে? সাপোজ আসবে -2i। ওই যে বললাম ক্রস গুণনের রেজাল্ট কিন্তু কি হয়, ভেক্টর রাশি হয়। কি হয়? ভেক্টর রাশি হয়, বুঝা গেছে? তোমার কাছে আসবে যে আমরা কি করে দেখবো এটা একটু, কারণ করলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা আমি একটু শর্টকাটে করে ফেলি। ওকে, তোমরা আমাকে হেল্প করো, দেখো তো এখানে আসে i j k, রাইট? এটা থেকে করতেছি, এটা থেকে এম এর মান আমরা বের করবো। রিটেন পরীক্ষা আসছে, এম এর মান কত? এই দুইটা যদি সমান্তরাল হয় তাহলে দেখো তো 1-3, 5, তারপর হচ্ছে কত, m 6, আর হচ্ছে যে -10। ওকে, দেন হচ্ছে যে এখানে আমরা কি করব, আমরা আই কে রাখবো। আই কে রেখে এই দুইটাকে মাল্টিপ্লাই করলে 30 আসে, মাইনাস আবারও 30 আসে, তারপর হচ্ছে যে মাইনাস যে বসাবো, যে বসানোর পরে এই দুইটাকে বাদ দিয়ে দিব, আসবে হচ্ছে যে তোমার -10+3m, তারপর হচ্ছে +k আসে, +k এর সাথে কি আসবে, এই দুইটা বাদ যাবে, এই দুইটা বাদ যাবে, 6-3m =0, সরি ইকুয়াল, এটাই এটাই আসবে, এটা হচ্ছে তোমার ক্রস এ ক্রস বি এর মান এই দুইটা ভেক্টরের জন্য। এই দুইটা ভেক্টরের জন্য এ ক্রস বি এর মান হচ্ছে যে এই জিনিসটা। তাহলে যেহেতু এই দুজন সমান্তরাল, এই দুজন যেহেতু সমান্তরাল, স্যার জে এর ক্ষেত্রে কি এটা 5m হবে না? কোথায়? জে এর ক্ষেত্রে। ও দাঁড়াও দাঁড়াও, হ্যাঁ জে এর ক্ষেত্রে 5m হবে, দাঁড়াও দিচ্ছি। ঠিক আছে 5m। এখন খেয়াল করো তো, এই যে যে কথাটা বললাম যে এই দুইজন যেহেতু পরস্পর সমান্তরাল তাহলে এদের ক্রস গুণফলটা কি আসবে,
জিরো আসবে, দ্যাট মিন্স এই ভদ্রলোকের মান কত হতে হবে? এই যে ক্রস গুণফলের যে রেজাল্ট সেটার মান কত হবে? জিরো হতে হবে, রাইট? ঠিক আছে, জিরো হবে, জিরো। হ্যাঁ, তো যদি জিরো হয়, দেখো এখানে কিন্তু বাস্তবে কি আসতেছে না, জিরো আসতেছে না, ভেতরে কি থেকে যাচ্ছে, এম থেকে যাচ্ছে, রাইট? তো আমরা এটাকে কাজ করে দেখি যে আসলে, আমরা একটু দেখাবো, একটু কাজ করি, কাজ করে দেখো তো এখানে কত আসে, মাইনাস জে, এই ব্র্যাকেটে আছে তোমার 5m - 10, এই যে এই জিনিসটাকে লিখলাম, প্লাস কে 3m + 6, এটা আসতেছে গুণফল, এই দুইটা ভেক্টরের ক্রস গুণফল করলে এটা আসে, কিন্তু যেহেতু তারা সমান্তরাল তাহলে এটা জিরো আসার কথা, যেহেতু এটা জিরো আসে না তাহলে এটা ইকুয়াল টু জিরো লিখে দিব আমরা, তাহলে এটা ইকুয়াল টু, যদি জিরো লিখি একটু খেয়াল করো, যে মাইনাস জে 5m, মাইনাস জে কেটাকে তুমি চাইলে কে বানা দিতে পারো, সমস্যা নাই, সরি মাইনাস জেটাকে তুমি এখানে মাইনাসটা কমন নিতে পারো, কমন নিলে আর একটা আসবে আর কি, সেটা তোমার অঙ্কের মধ্যে তেমনটা সমস্যা করবে না, 3m + 6 ইকুয়াল টু জিরো, তাহলে এই এটা হতে হবে, সুতরাং দিয়ে লেখো, সুতরাং এত ইকুয়াল টু জিরো হবে। এখন খেয়াল করো তো, আমি তোমাদেরকে ভালো করে দেখাই, এই যে দেখা যাচ্ছে আশা করি, এখন খেয়াল করো তো এই জায়গাটাতে তোমরা লিখবা যে, বা তোমরা যেটা মনে রাখবা সেটা হচ্ছে, যদি কোনো ভেক্টর রাশির মান শূন্য হয় তাহলে ওই ভেক্টরের আই এর, জে এর এবং কে এর সহগ আলাদা আলাদাভাবে শূন্য হয়, অর্থাৎ এখানে যে জে এর সহগ সেটা আলাদাভাবে শূন্য হবে, কে এর সহগ আলাদাভাবে শূন্য হবে, এখানে যেহেতু দুইটাই মাইনাস, বিরক্ত লাগতেছে দেখতে আমরা কে এরটা নিচ্ছি, তাহলে মূলত 3m + 6 = 0 হবে, অর্থাৎ এগুলো সহগগুলো আলাদা আলাদাভাবে শূন্য হবে। তাহলে এখানে তুমি দেখো তো এম কত আসে, -2 আসে, কাজ করে দেখো, m - 2, তাহলে খেয়াল করো আমাদের শর্টকাট নিয়মে -2 আসছে, এখনো কি আসছে, -2, এতটুকু তো কারো কোনো ঝামেলা আছে, কারো কোনো ঝামেলা আশা করি নাই, রফিক? জি বলেন ভাইয়া। ক্লিয়ার? হ্যাঁ আমি তো ক্লিয়ার দিচ্ছি। আচ্ছা, আর কারো কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে কিন্তু বলবা, না হলে কিন্তু পরে তুমি আটকে যাবে, ওকে? এখন খেয়াল করো শর্টকাট নিয়মটা ওই যে ভগ্নাংশ আকারে ওটাই তো নাকি স্যার? হ্যাঁ, মূলত ওই যে এমসিকিউ তে আসলে শর্টকাট, কিন্তু রিটেন আসতে আমি একটু আগে যেভাবে নির্ণয় দিয়ে দেখাচ্ছি ওভাবে। এবার হচ্ছে যে সাপোজ এগুলো মুছে তো ভুল করলাম, এ ইকুয়াল টু, আচ্ছা থাক এভাবে থাক, আমি একটা নিচ থেকে দিচ্ছি 5i - 2, যে তোমরা মনে হয় দেখতেছ, হ্যাঁ দেখতেছ, প্লাস কে, আর ভি ইকুয়াল টু চার একটা ভেক্টর লিখতেছি 3i + 6j - k, নিচ থেকে লিখলাম আমি আন্দাজে, পরে সমস্যা হবে কিনা আল্লাহ জানে, যাই হোক দেখ সমস্যা হলে পরে দেখা যাবে। এখন সাপোজ তোমাকে বলবে যে এই দুইটি ভেক্টর যদি কোনো একটি সামান্তরিকের সন্নিহিত বাহু হয়, যে এটা হচ্ছে একটা সামান্তরিক, তো এই সামান্তরিকের সন্নিহিত বাহু হচ্ছে একটা এ, এর মান হচ্ছে এটা, আর একটা হচ্ছে ভি, ভি এর মান হচ্ছে যে এটা। এখন যদি দুইটা, এই দুইটা ভেক্টর যদি কোনো সামান্তরিকের সন্নিহিত বাহু হয় তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল কত, এটা তোমাকে জিজ্ঞেস করবে, কিভাবে কিভাবে করবা কেউ কি বলতে পারবা? ভি ক্রস কিউ, এ ক্রস ভি, হ্যাঁ বলো, এ ক্রস ভি, এ ক্রস ভি শুধু নাকি আরো কিছু থাকবে সাথে? হাফ ইনটু ওই দুই বাহুর গুণফল হবে সেটা সামান্তরিক সন্নিহিত বাহু, আর কর্ণ হলে কি হবে? কর্ণ হলে শুধু যে যে দুটা, মানে আমি সূত্রটা খেয়াল নাই সঠিক মনে করতে পারছি না, এ ক্রস বি বের করে যেটা পাবো সেটাই ক্ষেত্রফল, এ ক্রস বি এর মান নেওয়া লাগবে, শুধু এ ক্রস বি নিলে হবে না, এ ক্রস বি বের করে সেটার কি বের করবো মান, সাপোজ তুমি এ ক্রস বি করলে নিচে সি আর একটা ভেক্টর পাবো না, আমি আগে বুঝে দিই তারপরে করি, এ ক্রস বি করলে তো আর একটা ভেক্টর আসবে পাবো স্যার। হ্যাঁ স্যার, শুনেই তো বাহু দূরে ত্রিভুজ গঠন করলে স্যার হাফ অফ হয় স্যার, আর কর্ণ দলীয় হাফ হয় স্যার, আর ইয়ার কি বলে, ওকে ওকে বুঝছি, ঠিক আছে তাহলে খেয়াল করো তো, যদি সন্নিহিত বাহু হয় আমি কি করবো, আগে এ ক্রস বি বের করবো, যদি বলে যে এই দুইটা হচ্ছে এই সামান্তরিকের সন্নিহিত বাহু তাহলে আমি আগে এ ক্রস বি বের করবো, বি বের করে করলে নতুন আরেকটি ভেক্টর পাবো, সেই ভেক্টরের মান, সেই ভেক্টরের মান দিয়ে হচ্ছে এটার ক্ষেত্রফল, ভেক্টরটা না ভেক্টরের মান, তাহলে সি এর মান হবে, এ ক্রস বি বের করলে সি পাবো সি এর মান, এমনকি আমি কি এ ক্রস বি করা লাগবে, আর এ ক্রস বি একটু আগে বের করছি আমরা,
তাহলে সাপোজ এ ক্রস বি বের করার কারণে নতুন যে ভেক্টরটা পাইলাম সেটা সাপোজ হচ্ছে এরকম যে 3i বা সাপোজ 59 59 মাইনাস 2j প্লাস k সাপোজ এরকম পাইলাম এই যে দুটোকে ক্রস করলে সাপোজ এটা পাইলাম তো এখন আমরা যেহেতু এই যে এটাকে c ধরতে পারি মনে মনে তো c এর মান কিভাবে বের করব এবার হচ্ছে কেমনে ভেক্টরের মান বের করতে হয় সেটা শিখবো আমরা তাহলে দেখো আমরা একটা করতে গিয়ে আরেকটা শিখতেছি এটাকে বলে ইফেক্টিভ পড়া মানে হচ্ছে তুমি তোমার বেসিক ক্লিয়ার থাকলে তুমি একটা দিয়ে আরেকটা শিখতে পারবা কিন্তু বেসিক আগে থেকে হালকা ক্লিয়ার থাকা লাগবে তাহলে ভেক্টরের মান নির্ণয় করার সূত্র হচ্ছে সাপোজ আমি লিখতেছি সি ভেক্টরের মান ইকুয়াল টু রুট ওভার দিয়ে কোন একটা ভেক্টরের মান নির্ণয় করার সূত্র হচ্ছে যে রুট ওভার দিয়ে ওর যে সহগগুলো আছে ভেক্টরের যে সহগগুলো আছে সেগুলোর উপরে বর্গ করে দিবা আগে আর মাঝখানে প্লাস লিখবা তবে বর্গ করার সময় সহগের মাইনাস সহকার নিতে হবে সব সময় মাইনাস সহকার নিবা দ্যাট মিন্স এখানে মাইনাস টু হবে মাইনাস টু হোল স্কোয়ার প্লাস এখানে হবে ওয়ান এই যে কে এর সহগ ওয়ান ওয়ান স্কোয়ার এবার এখানে ক্যালকুলেটর মারো কত হয় বলো তো তাহলে এই যে এটাই হচ্ছে ভেক্টরের সরি সমান্তরিকের ক্ষেত্রফল তাহলে ক্ষেত্রফলকে লিখতে হয় কি বর্গ একক এখন যদি রিটেন পরীক্ষায় আসে তুমি যদি বর্গ একক না লেখো তাহলে এক নাম্বার কাটিয়ে দিবে স্যারে আর যদি এমসিকিউ তে আসে তাহলে তো এটা অপশনে থাকবে তুমি সেখানে টাকা দিবা ওকে বুঝে গেছে আশা করি ক্লিয়ার এখন তোমাকে এই প্রশ্নটা আরেকটু ঘুরিয়ে দিবে কিভাবে আমি এগুলো কিন্তু একদম বেসিক থেকে দছি তোমাদের তোমরা নিশ্চয়ই খেয়াল করছো একদম কিন্তু যেগুলো বইতে অলরেডি আছে সেখান থেকে শুরু করতেছি বাট আমি তোমাদেরকে দেখা দিচ্ছি যে আসলে তোমরা কিভাবে শিখছো আর আমরা কিভাবে করতে পারি ওকে এবার খেয়াল করো এটা হচ্ছে সেই সামান্তরিকটা যেটা দুইটা কর্ণ দেওয়া আছে কর্ণগুলোর মধ্যে সাপোজ এটা হচ্ছে এ কর্ণটা আর এটা হচ্ছে বি কর্ণটা বুঝা গেছে দেখা যায় হ্যাঁ দেখা যায় ওকে এবার দেখা আরে একটু নিস ওকে দেখা যায় না খেয়াল করো তো যে এটা হচ্ছে এ এটা হচ্ছে বি কর্ণ রাইট হ্যাঁ তো এখন এ কর্ণ আর বি কর্ণ এবারে যে এবার সেম প্রশ্ন যে বলবে যে সামান্তরিকের দুটি কর্ণ হচ্ছে এ আর বি তাহলে এই সামান্তরিকের ক্ষেত্রফল কত এখনো সেম জাস্ট সামনে একটা হাফ দিবা হাফ দিয়ে এ ক্রস বি আচ্ছা আগে আগে কি করবো বলে দিচ্ছি আগে আগের মতো হচ্ছে এ ক্রস বি বের করবা আগের মতো এ ক্রস বি বের করবা বের করে সাপোজ এখানে তুমি সি পাবা তারপরে সি এর মান বের করবা আগের মতো মান বের করবা সি এর মান একটু আগে 15.0 কত ছিল জানি ওয়ান সামথিং 15.1 সামথিং দিলে হয় এই এটা ছিল ও 16 ওকে এবার হচ্ছে যে যদি কর্ণ বলে আগে কিন্তু সন্নিহিত ভাব ছিল যদি কর্ণ বলে এবার তুমি এটাকে দুই দিয়ে ভাগ করবা সুতরাং নিচে দিয়ে লিখবা সুতরাং সামান্তরিকের সামান্তরিকের ক্ষেত্রফল লিখবা যে হাফ ইনটু এ ক্রস বি এ ক্রস বি এর মডুলাস বা মান সমান এ 15.5 আছে সরি শুন এই 10 সেটাকে দুই দিয়ে ভাগ করে দিবা মানে আগেরটাই জাস্ট দুই দিয়ে ভাগ হয় কর্ণের ক্ষেত্রে দুই দিয়ে ভাগ হয় এটা লিখে রাখো পাশে তাহলে কত হবে 7.সামথিং 7.6 মনে হয় তাহলে খেয়াল করো আমরা যদি এইভাবে বের করি 7.55 মনে হয় যাই হোক 5-6 লিখতেছি আমি তাহলে এভাবে যদি আমরা করি তাহলে কিন্তু আমরা কি সমাধান করতে পারবো ইজিলি রাইট এখন আমরা যেই ক্রস গুণফল সেখান থেকে কি কি ধরনের সমস্যা আসতে পারে আমরা আশা করি ক্লিয়ার হয়ে গেছি এবার আমরা অন্য দুইটা টপিক দেখব সামান্তরিক যেহেতু আসছে সামান্তরিক থেকেই দেখি ওকে তারপর আজকে আমরা শেষ করে দিব বিকজ আজকে হচ্ছে যে আমরা প্রথম ক্লাস বিদায় অনেকে বিরক্ত হয়ে যাচ্ছ তোমরা আজকে কি এখানে শেষ করে দিব 5টা বেজে গেছে অলরেডি আমি কিন্তু আমার কথা বলি আগে তোমরা মনে করতে পারো যে ফিজিক্সের ক্লাস মানে ফিক্সড 15টা 20টা 10টা এরকম না আমার ক্লাসগুলো আমি তোমাদের একদম যতদিন দরকার ততদিন নিবো যতদিন তোমরা ক্লাস করবো ততদিন বুঝা গেছে আমি এইভাবে এইভাবে
এই এখন যেভাবে বেসিক দৌড়াদৌড়ি শিখাচ্ছি এভাবে 3-4টা ক্লাস যাবে, এরপরে একদম খুব দ্রুত টান দিব, একদিনে 2 চ্যাপ্টার। আমার কথা কি বোঝা যায় এভরিওয়ান? আচ্ছা আজকে কি আর পড়াবো? না তোমাদের ফিডব্যাক লাগবে, কারণ তোমরা যদি আমার মতো দুর্বল হয়ে যাও তাহলে তো হবে না। তাহলে আমরা আরো কয়েকটা দেখি, এটা হচ্ছে লাস্ট টপিক সামান্তরিকের। হ্যাঁ এটা হচ্ছে সামান্তরিক, রাইট? তোমরা সামান্তরিকের নিশ্চয়ই লব্ধি কেমনে বের করতে হয় সেটা নিশ্চয়ই শিখছো, রাইট? ওকে, তাহলে তোমাদের বইতে ছিল এটা পি, এটা কিউ ছিল, রাইট? তোমাদের বইতে ছিল, ভাবে দিচ্ছি যাতে তোমাদের পরিচিত লাগে। আর এটা ছিল সাপোজ ভেক্টরের লব্ধি আর। কেউ কি আমাকে বলতে পারবে ভেক্টরের লব্ধি কি? আমি আগে এটা শুনতে চাই, আমি অঙ্ক করাবো না, আগে এগুলো শুনবো আমি। হ্যাঁ, আর সমান সমান রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার। না আমি জিজ্ঞেস করি না, আমি এটা দিয়ে আমি সূত্র জিজ্ঞেস করি, আমি জিজ্ঞেস করি লব্ধি কি, আর লব্ধি আর না, আমি জিজ্ঞেস করছি হোয়াট ইজ লব্ধি, ও লব্ধি কি, দুটি ভেক্টরের যোগফল নাকি? আমি যদি বলি একদম ক্লিয়ার হয়ে যাবে তোমাদের। সাপোজ কিভাবে বলা যেতে পারে, মনে করো যে এখানে একটি বস্তু আছে, ওকে, এখন এই বস্তুটাকে দড়ি দিয়ে 2টার দিকে আমি বাঁধলাম, একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে সাপোজ এদিকে, ওকে। এখন তোমার বন্ধু হচ্ছে এদিকে টানতেছে আর তুমি টানতেছো এদিকে, এতটুকু ক্লিয়ার? এখন দুইজনের বল তো ভিন্ন ভিন্ন, দুইজনের টানতে নির্দিষ্ট বল আছে না, ওকে। সাপোজ এই বা এই টানতেছে F1 বলে আর তুমি টানতেছো F2 বলে, এখন দুইজনের বল বা শক্তি কি একই? একই না। মনে করো তোমার বন্ধু হচ্ছে একটু কম দুর্বল আর তুমি একটু সবল, ওকে। এখন এই বস্তুটা কিন্তু দুইজনের টানের কারণে নির্দিষ্ট একদিকে যাবে, হয় তোমার দিকে আসবে না হলে তার দিকে যাবে না হলে অন্য একটা দিকে যাবে। সাপোজ বস্তুটা এদিকে চলে আসলো, এদিকে হালকা, এদিকে কোনো দিকে গেল না, ওকে। তাহলে যেদিকে মূলত বস্তুটি যাবে তোমাদের দুইজনের বলের কারণে, তোমরা দুজন ভিন্ন ভিন্ন ভাবে টানতেছো ভিন্ন ভিন্ন শক্তি দিয়ে, যেদিকে মূলত বস্তুটি ধাবিত হবে সেই দিকতে হচ্ছে লব্ধি। তাহলে লব্ধি কি, এটা কি বাস্তবে ফিজিক্যালি বোঝা গেছে? বোঝা গেছে? তাহলে এভাবে যদি তুমি না বুঝো তাহলে কিন্তু তুমি পারবা না। তুমি মানে বইয়ের যে গতানুগতিক, বইয়ের যে চিত্রগুলো আছে সেগুলো দেখে তুমি বুঝছো, হ্যাঁ এটা লব্ধি, হ্যাঁ লব্ধি আপনি বের করতে হয়, আর এই কিন্তু রুট ওভার পি স্কয়ার প্লাস কিউ স্কয়ার 2 PQ cos alpha। এভাবে যদি তুমি শিখো তাহলে পারবা না, তোমাকে এটাকে অনুধাবন করতে হবে বাস্তবে এটা কিরকম। যদি অনুধাবন করতে পারো তাহলে পারবা, না হলে পারবা না, তাহলে না হলে তুমি ওই যে ঘুরে দিলে তখন আর পারবা না, ওকে। এখন আমরা এই যে সামান্তরিকের ক্ষেত্রে লব্ধি কেন এরকম হয়, তো সামান্তরিকের ক্ষেত্রে দেখা গেছে যে লব্ধিটা নর্মালি তাদের কর্ণ বরাবর যায়, কোন দিকে যায়, কর্ণ বরাবর, যে এদিকে পি এদিকে কিউ যাই হোক না কেন, যাই যেভাবেই হোক না কেন, এটা যদি সামান্তরিকের হয়, সামান্তরিক হয়, সামান্তরিকের ক্ষেত্রে দেখা যায় পি এর মান কিউর মান যাই হোক না কেন, বল জোট যার বেশি বা কম যেভাবেই হোক না কেন, দেখা যায় যে আর এর মান লব্ধি বরাবর যায় বেশিরভাগ ক্ষেত্রে, ওকে। তবে সব সময় যে এরকম হবে তা কিন্তু না, সব সময় এরকম নাও হতে পারে, ঠিক আছে? অর্থাৎ সেটা বিভিন্ন কন্ডিশন আছে সেখানে যে আলফার মানের উপর ডিপেন্ড করতেছে, ওকে, আমরা সেটা একটু পরে দেখবো। তাহলে তোমরা নিশ্চয়ই শিখছো যে আর ইকুয়াল টু, এখান থেকে শিখছো যে এটা হচ্ছে আর এর মান, কিন্তু এটা আর এর মান, আর মানে হচ্ছে যে ওই যে লব্ধিটা যেটা একটু আগে দেখলাম, তোমার বন্ধু তুমি টানতেছো বলটা বস্তুটা নির্দিষ্ট দিকে যাচ্ছে, সেই দিকটা সেই যে দিকে যাচ্ছে সেই লব্ধিটা সেই লব্ধির মান কত? মান মানে হচ্ছে যে এই যে আমি দেখাইছিলাম যে তুমি টানতেছো এদিকে এই বস্তুটাকে, তুমি এদিকে টানতেছিলে, তোমার বন্ধু এদিকে টানতেছিল, তো এখন বস্তুটা তো এদিকে গেছে একটা নির্দিষ্ট বল পেয়ে, এদিকে কিন্তু একটা বল প্রয়োগ হওয়ার কারণে সেই এদিকে গেছে মূলত, তুমি এদিকে টানতেছো F2 তে, তোমার বন্ধু এদিকে টানতেছে F1 এ, কিন্তু সে গেছে এদিকে,
দ্যাট মিন্স এদিকেই মূলত সে বলটা পাইছে, এই জন্য সে দিয়ে দিয়েছে। এই বলের মান কত সেটাই হচ্ছে লব্ধির মান, এই বলের দিক কি সেটা হচ্ছে লব্ধির দিক। তার আশা করি বোঝা গেছে যে লব্ধির মান কি বা লব্ধির দিক কি। এখন এখানে দুজন, তোমরা দুজনে যেহেতু বল প্রয়োগ করতেছ তাহলে এটাও এক ধরনের বল আসবে, এখানেও এক ধরনের বল আসবে। আর এখানে যদি বল হয় এই সামান্তরিকের যে সন্নিহিত বাহু সেবার যদি দুইটা বল প্রয়োগ হয় তাহলে এই লব্ধিটারও যে মান সেটা বল আকারে আসবে। তো এই বলটা বের করার বা লব্ধিটা বের করার সূত্র হচ্ছে যে এখানে যে থাকবে সে তার উপর স্কোয়ার প্লাস এখানে যে থাকবে তার উপর স্কোয়ার প্লাস টু দিয়ে একটা পি কিউ দিতে হয়। দেওয়ার পরে যেটা করতে হয় সেটা হচ্ছে এই দুজন যেই কোণে থাকবে সেই কোণের কস, মনে করো আলফা আকারে আছে। আচ্ছা তোমরা তো সারা জীবন আলফা শিখছো, আমি বিটা দিই, মনে করো বিটা আকারে আছে। ওকে, তাহলে আমি কি বলতেছি এই জিনিসটা খেয়াল রাখবো, আমরা সূত্র মুখস্থ করবো না, আমরা হচ্ছে যে দুটি ভেক্টর বা দুটি বল থাকবে বা দুটি ভেক্টর রাশি থাকবে, তাদের মাঝখানে একটা কোণ থাকবে সামান্তরিকের সূত্রের ক্ষেত্রে। তো আমরা যেটা করব ওই সামান্ত ওই দুইটা বলের লব্ধি বের করার সময় একটা রুট ওভার সাইন দিয়ে বল দুইটার বা ভেক্টর দুইটার স্কোয়ার করে যোগ করব, তারপরে টু পি কিউ দিয়ে কস দিয়ে তাদের মাঝখানে কোণ কত সেটা বসাবো। এভাবে যদি আমরা বসাই তাহলে আমরা ভেক্টর দুইটির লব্ধির মানটা পেয়ে যাব, লব্ধির মান নট ঠিক দিক পাবো না। এবার হচ্ছে দিক কি, তাহলে এদের এই আর এর দিক কি হবে, আর তো নির্দিষ্ট একটা দিকে যাবে। এখন এই দিকটা তুমি দুভাবে বের করতে পারো, কয়ভাবে আবার বলো তো, কয়ভাবে? দুইভাবে। আমি আবার বলছি দিকটাই ইম্পর্টেন্ট তোমার অ্যাডমিশন টেস্টের জন্য, তুমি এটা পারবা, তুমি দিক পারবা না। কিভাবে? দুইভাবে। একটা হচ্ছে দেখো তো এই লব্ধিটা কিন্তু এর সাথে একটা কোণ তৈরি করছে, এটাও কিন্তু একটা দিক। এই যে আমি দেখাচ্ছি তুমি টানতে এই বস্তুটাকে তুমি এদিকে টানতেছিলে আর তোমার বন্ধু এদিকে টানতেছিল, সেই কিন্তু এদিকে গেছে। এখন তোমার বন্ধু বন্ধু বলতে পারে, তোমার বন্ধু কিন্তু বলতে পারে আমার সাথে 90 ডিগ্রি কোণে গেছে, আর তুমি বলতে পারো আমার সাথে 45 ডিগ্রি কোণে গেছে, রাইট? পারো কিনা? তাহলে দুজনের কথা কি রাইট নাকি বলতে পারে, দুজনের কথা কি রাইট নাকি রং? রাইট রাইট। তাহলে তুমি এই যে পি এর সাপেক্ষেও বের করতে পারবা, আর এর দিক আবার কার সাপেক্ষে বের করতে পারবা? কিউ এর সাপেক্ষেও বের করতে পারবা। দুর্ভাগ্যজনক ভাবে তোমরা একটা জিনিস ভুল শিখছো, সেটা হচ্ছে তোমরা মনে করো সবসময় যে মনে করো যে একটা সূত্র শিখছো তোমরা, যে সেটা হচ্ছে যে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, রাইট? তোমরা এটা শিখছো না মনে হয়, শিখছো কিনা এটা? এভাবে লিখা যায়, নাকি তোমরা জানো? এখন এভাবে লিখলে জানি ভাইয়া জানি, গুড। মানে হচ্ছে যে এটা দুভাবে বের করা যাবে, এইটার ক্ষেত্রে হচ্ছে থিটা ওয়ান পি এর ক্ষেত্রে, তখন পি নিচে থাকবে, পি এর দিক তোমরা শিখছো পি এর সাথে সবসময়, তোমরা কখনো কিউ এর সাথেও যে যায় সেটা চিন্তা করো নাই, কিউ এর সাথে হচ্ছে থিটা টু, এই যে এদিকে কিন্তু যায় এটার সাথেও যায়, সেক্ষেত্রে এখানে থিটা টু লিখবা। এবার পরীক্ষায় তোমাদেরকে এভাবেও দিতে পারে, স্যার দ্বিতীয় সূত্রটা আরেকবার। ওকে দিচ্ছি, মানে তোমরা বইয়ের যেভাবে আছে তোমাদের স্যারকেও সেভাবে শিখেছে, তোমরা ওভাবেই শিখছো নিজেরাও, সেটা হচ্ছে তোমরা সবসময় শিখছো যে এটা হচ্ছে পি এটা কিউ এটা হচ্ছে আর, এখানে পি এবং কিউ এর মাঝখানে একটা কোণ আলফা বা বিটা থাকে আর এখানে একটা থিটা থাকে, তোমরা এই যে এটা শিখছো এভাবে এভাবে শিখছো, এখানে একটা থিটা থাকে তো পি এর সাথে থিটা কোণ তৈরি করে, আর তো আর এর দিক নির্ণয় করার সময় তোমরা শিখছো ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন বিটা বা কিউ সাইন আলফা, সাপোজ এটাকে আলফা দিয়ে দিই কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, এইভাবে শিখছো তোমরা। তোমরা এই ক্ষেত্রে যার সাথে কোণ উৎপন্ন করে সে সিঙ্গেল থাকে, যে বলটার সাথে কোণ উৎপন্ন, এই তোমরা এটা শিখছো সূত্র। ওকে, তোমরা জাস্ট এই জিনিসটা শিখছো যে ট্যান থিটা ইকুয়াল টু কিউ সাইন আলফা ডিভাইড বাই পি প্লাস কিউ কস আলফা, এটাই হচ্ছে দিক নির্ণয় সূত্র, কার ভেক্টর আর এর বা আর লব্ধি এর। কিন্তু এটা হচ্ছে যে পি এর সাথে থিটা কোণ তৈরি করছে, এই যে এটা এটা এই অংশটার জন্য সূত্র এটা, কিন্তু থিটাটা যদি এখানে না দিয়ে এখানে দিয়ে দেয়, এখানে দিয়ে দেয়, তখন কিন্তু সূত্র এটা না, আমি এই জিনিসটা বলতেছি। তখন সূত্র কি? তখন সূত্র হচ্ছে যে পি সাইন আলফা ডিভাইড বাই q
কিউ প্লাস পি কজ আলফা। এবার কি বোঝা গেছে? তাহলে থিটা যদি এটা হয়, আগে সূত্রটা একটু যেটা লিখছি সেটা, আর থিটা যদি এটা হয় তাহলে সূত্র হচ্ছে এটা। বুঝে গেছে? এবার মানে এই থিটাটাই বের করবো আমরা মূলত। ওই যে একটুকে বললাম যে তোমার বন্ধুও বলতে পারে যে তার দিয়ে গেছে, তুমিও বলতে পারো তার দিয়ে গেছে, এখানে কিউ বলতে পারে যে আমার সাথে, কিউ বলতে পারে যে আমার সাথে চিটা কোণে গেছে, পি এ বলতে পারে না আমার সাথে চিটা কোণে গেছে। তাহলে মনে করো পি এ বললো যে আমার সাথে চিটা ওয়ান কোণে গেছে, কিউ বললো আমার সাথে চিটা টু কোণে গেছে। ওকে, তাহলে এভাবে আমরা বের করবো। এখন এখানে দিক কি আসলে, এখানে আসলে এই যে থিটা যেটা বের করবো ওইটাই দিক আসলে। তাহলে থিটা ইকুয়াল টু কি আছে? ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স পি সাইন আলফা ডিভাইড বাই কিউ প্লাস পি কজ আলফা। বুঝা গেছে এতটুকু? এই আমরা থিটাটা বের করবো, এটাই মূল কাজ, এটা এই ভদ্রলোককে বের করবো। ওকে, তো এখন মনে করো যে কেমনে বের করতে হয়, সাপোজ আমি দেখা দিচ্ছি। সাপোজ মনে করো যে আলফার মান বলে দিল, এই যে আলফাটা হচ্ছে 120 ডিগ্রি, এটা হচ্ছে 120 ডিগ্রি না, 120 ডিগ্রি না, আরো কমাই দেই। সাপোজ এটা হচ্ছে 80 ডিগ্রি, 80 না, কত দিলে ভালো হয়, 60 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে 60 ডিগ্রি, পি এর মান হচ্ছে সাপোজ 15 নিউটন, কিউ এর মান হচ্ছে সাপোজ, এটা হচ্ছে কিউ, কিউ এর মান হচ্ছে সাপোজ 20 নিউটন। এখন আমরা যেটা করতে হবে, আমরা থিটা বের করতে হবে। থিটা হচ্ছে সাপোজ এটা, এই পাশেরটা, এটা বের করবো। অর্থাৎ আমরা আর কিউ এর সাথে কত ডিগ্রি কোণে এগিয়ে গেছে সেটা বের করবো। এটাই হচ্ছে দিক আর এফ। তাহলে আমরা এই যে থিটা যেটা, সেটার জায়গায় বসাবো যে ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স পি সাইন আলফা, পি হচ্ছে 15 নিউটন, সাইন আলফা, আলফা হচ্ছে 60 ডিগ্রি, এই যে আলফার মান 60 ডিগ্রি আমি প্রশ্নে দিয়ে দিছি, রাইট, ডিভাইড বাই কিউ, কিউ হচ্ছে 20, 20 প্লাস 15 কজ অফ 60 ডিগ্রি। ক্যালকুলেটর করে দেখো তো কত আসে। তাহলে এই যে এই কোণটা বের করছি কত, 25.28 ডিগ্রি, রাইট, দ্যাট মিন্স আর কিউ এর সাথে 25.28 ডিগ্রি কোণে যাচ্ছে। কিন্তু দুজনের মাঝখানে কোন কত, পি এবং কিউ এর মাঝখানে কোন কত, আলফা কত, 60 ডিগ্রি। আর 60 ডিগ্রি, তাহলে পি এর সাথে কত ডিগ্রি কোণে গেছে আর হবে ওটা, 60 থেকে 25 কত বলো, 60 থেকে 25 - 60 কত হয়, 34.72 ডিগ্রি। তাহলে পি যদি বলে যে আর আমার সাথে 34.72 ডিগ্রি গেছে, তাও রাইট, আর কিউ যদি বলে না আমার সাথে 25.28 ডিগ্রি গুনে গেছে, তাও রাইট। বুঝে গেছে? এখন কেউ আমাকে বলতে পারবা যে মূলত আর কার সাথে কার দিকে ঘেঁষে গেছে, আর কার দিকে ঘেঁষে গেছে, কে বেশি গেছে, কিউ এর দিকে, কিউ এর দিকে, কিউ এর দিকে, কি তার কারণ, কি উপর দিকে বেশি গেছে, উপর দিক, কিউ এর দিকে ঘেঁষে যাওয়ার কারণ কি? স্যার বল বেশি প্রয়োগ হয়েছে, 20 নিউটন বল প্রয়োগ হয়েছে। যে তোমার বন্ধু আর তুমি টানতেছিলা, মনে করো কি হচ্ছে তোমার বন্ধু, পি হচ্ছে তুমি। ওকে, এই যে আবার বলতেছি, দেখো আমরা সেখানেই যাব বারবার, যেটা যেটাতে প্রথমে বুঝেছি, রাইট। সাপোজ এটা হচ্ছে তোমার বন্ধু ছিল, রাইট, আর এটা ছিল কি, তুমি, এফ ওয়ান, তোমার বন্ধু দিছে 20 নিউটন আর তুমি দিছো কত, 15 নিউটন। ওকে, দুজনের মাঝখানে কোন কত ছিল, সাপোজ 60 ডিগ্রি। এখন এ কোন দিয়ে গেল, লব্ধি কোন দিয়ে গেল, তোমার বন্ধুর দিকে, কারণ তোমার বন্ধুর বল বেশি, এই জন্য এখানে আসছে 25 পয়েন্ট, কত, 25.28 ডিগ্রি, আর এখানে আসছে কত, 34.72
তোমার বন্ধুর দিকে যাওয়ার কারণ কি? তোমার বন্ধু বেশি টানে টানছে, ওই যে তোমার বন্ধুর টান বেশি আর তোমার টান কম, বুঝা গেছে? এবার বুঝা গেছে? তাহলে আমরা এভাবে লব্ধির দিক নির্ণয় করা শিখছি আগে, মান নির্ণয় করা শিখতেছি পরে, এবার মান নির্ণয় করব। তাহলে লব্ধির মান আর ইকুয়াল টু কত? পি স্কোয়ার, পি হচ্ছে 15, 15 স্কোয়ার যোগ 20 স্কোয়ার যোগ 2 পি কিউ কস 60 ডিগ্রি, দেখো তো কত হয়। এটা কি দেখা যায়? এটা এখন যেটা দেখছি এটা দেখা যায়? হালকা দেখা যায় না? তোমরা নিজেরা করো, নিজেরা করলে পেয়ে যাবা। এবার মোটা করে দিলাম, আচ্ছা এটা কি নিউটন নাকি ডিগ্রি? স্যার নিউটন হবে স্যার, অন্য কেউ নিক ডিগ্রি নিউটন হবে। তাহলে দেখো এক প্রকার বল স্যার। হ্যাঁ এটা এক প্রকার বল, এই যে গুড, এটা বুঝতে হবে, এটাও এক প্রকার বল, এদিকেই গেছে বল, বস্তুটা এদিকে যাওয়ার কারণে হচ্ছে বল, বস্তু এদিকে বল পাচ্ছে সেই জন্য। তাহলে খেয়াল করো তো, এটা তো বস্তুর বল, মান হচ্ছে 27.84 নিউটন, আর লব্ধিটি তোমার বন্ধুর দিয়ে গেছে কারণ তোমার বন্ধুর বল বেশি ছিল সেই জন্য। এই জন্য তোমার বন্ধুর সাথে কোন কম, তোমার সাথে কোন বেশি, আর মধ্যবর্তী কোন 60 ডিগ্রি ছিল। তাহলে এখন যদি আমাদের থেকে ভেক্টরের এই ধরনের অঙ্ক, দিক নির্ণয় করা, লব্ধি নির্ণয় করা, কেমনে এই জিনিসগুলো কি পারবো আমরা না পারবো না? এই যে সামান্তরিক সূত্র লিখতে পারবো, পারবো স্যার, পারবো, পারবো স্যার, পারবো, পারবো। হ্যাঁ তোমাদের একটা হোমওয়ার্ক লেখো, এই যে তুমি আর তোমার বন্ধু টানতেছ, তোমরা দুজনে যদি একই দিকে টানো, সেম প্রশ্ন, তোমরা দুজনে যদি একই দিকে টানো তাহলে লব্ধি কত, আর হচ্ছে লব্ধি কত, লব্ধির দিক কি? ভাইয়া শোনা যাচ্ছে না, অন্যরা কি শুনতেছ? বাকিয়া হ্যাঁ শুনতে পাচ্ছি, জি স্যার শুনছি। মুনমুন কি এখন শুনতেছ? জি হ্যাঁ। আমি বলছি যে যদি এখানে সেম জায়গায়, সেম জায়গায় যদি তুমি আর তোমার বন্ধু একই দিকে টানো, বলো একই রকম দুজনের, ওকে, কিন্তু তোমরা একই দিকে টানতেছ দুজনেই, বল একই, অর্থাৎ মধ্যবর্তী কোণ শূন্য, তাহলে লব্ধি কোন দিকে যাবে, লব্ধির মান কত, এটা লেখো প্রশ্নে। তুমি আর তোমার বন্ধু এই এই বস্তুটাকে একই দিকে টানতেছ, দুজনে একই দিকে, এই সাপোজ দুজনে এই দিকে, ওকে, তাহলে লব্ধির মান কত, দিক কি হবে, এটা হচ্ছে প্রশ্ন। আরেকটি প্রশ্ন হচ্ছে তুমি আর তোমার বন্ধু ভিন্ন দিকে টানতেছো, উল্টো দিকে, অর্থাৎ তুমি এদিকে টানতেছো এই বস্তুটাকে, আর তোমার তুমি এদিকে টানতেছো, তোমার বন্ধু টানতেছে এদিকে, সেই ক্ষেত্রে লব্ধির দিক কি হবে, মান কত হবে, সেই ক্ষেত্রে লব্ধির দিক মান। আরেকটা প্রশ্ন, এই বস্তুটা সেম, তুমি টানতেছো এদিকে, তোমার বন্ধু টানতেছে এদিকে, অর্থাৎ দুজনে 90 ডিগ্রি কোণে, সমকোণে টানতেছো, দুজনে